দর্শক, নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জে সবশেষ পরিস্থিতি কি, করোনা পরিস্থিতি জানাবেন, এবং যারা অসুস্থ আছেন বা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা কি নিয়ম মানছেন কিনা? আর বিভিন্ন জায়গায় তো সরকারি ত্রাণ চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? মৌসুমী, আপনি যেমনটা বলছিলেন যে নারায়ণগঞ্জে গতকাল রাত্রে কিন্তু এক নারীর করোনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার দুপুরে ওই নারী, ফতুল্লার ওই নারী মারা যায়। মঙ্গলবার তার আইইডি স্যার থেকে রিপোর্ট আসে যে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও নারায়ণগঞ্জে কিন্তু স্থানীয় পত্রিকার দুজন সম্পাদক, একজন সম্পাদকের পরিবারের দুই সদস্য, জেলা কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা গতকাল আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা কিন্তু 164 জন। তো নারায়ণগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, এটা আইইডি স্যার রিপোর্টে যেমন জানা যায় তেমন স্থানীয়ভাবেও জানা যায়। আর এই আক্রান্তের সংখ্যা বেসরকারি হিসেবে আরও বেশি হতে পারে বলে মনে করছেন অনেকে। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের করোনা নিয়ে যেমন আতঙ্ক আছে, তেমনি সাধারণ মানুষের অনেকের হেলাফেলাও আছে। বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মানুষ এখনো রাস্তাঘাটে বের হয়, এখনো মানুষ চেষ্টা করে যারা অন্য ডিস্ট্রিক্টের অন্য জেলার আছেন নারায়ণগঞ্জে তারা পালিয়ে যেতে। মঙ্গলবার রাত্রে কিন্তু ফতুল্লা মডেল থানার ওসি একাধিক থানে অভিযান চালিয়ে কিশোরগঞ্জগামী কয়েকশো নারী পুরুষকে আটক করেছে। এর মধ্যে চর বক্তাবলি এলাকায় একটি ট্রলার যোগে কয়েকশো নারী পুরুষ কিশোরগঞ্জ দিকে যেতে চাইছিলেন, তাদেরকে আটক করা হয়। ফতুল্লার গাবতলি টাগার পারেও একই রকম ভাবে কাবার্ড বেনে করে যেতে চাইছিলেন। তো এমন করে কিন্তু নারায়ণগঞ্জ থেকে এখনো পালিয়ে যাচ্ছে, অনেকে যাচ্ছে না এটা নিশ্চিত বলা যাচ্ছে না। এতে করে নারায়ণগঞ্জ থেকে গিয়ে অন্য থানে এই রোগের ছড়াছড়িটা একটু বেশি হতে পারে। তো আসার খবর হলো নারায়ণগঞ্জের দুটি থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন হয়েছে, একটি শহরের নারায়ণগঞ্জ হাই স্কুলে, অপরটি গোডনাইলের একটি স্কুলে। এছাড়া নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালকে ফ্লু কর্নার হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে যদি করোনা রোগের উপসর্গ যেমন জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে কেউ ভোগেন তো তারা গিয়ে এখানে চিকিৎসা নিতে পারেন। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হাসান।